মাটির চুলায় রান্না করা এই হাঁসের মাংসটা একবার হলেও খেয়ে দেখা উচিত। যারা আমার মতো আছেন, হাঁস খেতে পছন্দ করেন, তারা তো জীবনে অনেক খেয়েছেন হাঁস, কিন্তু এইরকম স্বাদ কখনোই পাবেন না, এটা আমি বলছি। আর হাঁসের সাথে আপনারা পাবেন গরম গরম চাপড়ি পিঠা, যেটা হাঁসের সাথে অনেক ভালো যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো সব কিছু শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো শীতের সন্ধ্যায় বের হয়ে গেলাম ফ্যামিলির সহ হাঁস খেতে, হাঁসের মাংসের সাথে চাপড়ি পিঠা। তো এর জন্য তো আমার ভাইয়ের গাড়িতে উঠে গেলাম, আমরা সবাই চারজন যাব সবাই মিলে আর কি। এখানে ছিল আমার দুলা ভাই, সাথে আমার ভাই আর আমার হাজবেন্ড আর দুই বাচ্চা আমার। তো আমরা সবাই মিলে মানে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কিছুদিন আগেও সেখানে গিয়েছিলাম হাঁসের মাংসের সাথে চাপড়ি পিঠা খেতে, কিন্তু সেদিন মন মতো খেতে পাইনি। সেদিনই প্রথম গিয়েছিলাম, সেদিন আমার বুঝতেই সময় লেগে গেছে। তো ভাবলাম আজকে গিয়ে মন মতো খেয়ে আসি। আর সেদিন খাওয়ার পর থেকে আমার মাথায় খালি ঘুরতেছিল যে কবে যাব কবে যাব। আর দেরি সহ্য না করতে পেরে তো চলেই আসলাম অবশেষে হাঁসের মাংসের সাথে চাপড়ি পিঠা খেতে। আর এই তো আমার দুলা ভাই ড্রাইভ করতেছে, অন্যদিকে আমার ভাই বসে আছে, আর আমার হাজবেন্ডও শেষের দিকে ড্রাইভ করবো, আপনাদেরকে দেখাবো। আর আজকে আমরা যেখানে হাঁসের মাংস খেতে যাব সেটা হচ্ছে পূর্বাচল, 300 ফিটে পরে। আর এই তো আমরা 300 ফিটের রাস্তায় আছি। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের আসার সময় শেয়ার করব, ছবি তুলবো, ভিডিও করব, তো সব কিছুই শেয়ার করা হবে। আর প্রায় কিন্তু চলেই আসছি। আর এখানে যারা যারা এখনও আসেনি অবশ্যই চলে আসবেন, রাস্তাগুলো এত সুন্দর, রাতে না আসলে কখনো এনজয় করতে পারবেন না। তো আমরা এই তো চলে আসছি, ঘুটঘুটে অন্ধকার, আসলে এখানে গ্রাম্য পরিবেশ, তো যে কারণে খেতেও মজা। আমি তো দিনে কখনো আসিনি, রাতে আসছে, তো রাতে এসে কিন্তু ভালো লাগছে। মানুষজনের অনেক জমজমাট এলাকা ছিল এখানে, তো আজকে একটু মানুষজন কমই দেখতে পাচ্ছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে আমরা আসতে আসতে। আর এখানে প্রথমে এই দোকানটা দেখতেছিলাম, আর পাশের দোকানে গতবার খেয়েছি, তো ভাবলাম একটু এই দোকানটা দেখে কিরকম। কিন্তু এই দোকানে দেখে এখন হাঁস রান্না করতেছে, আর হাঁস রান্নাটা আমার কাছে মানে এতটা ঝোলঝোল ভালো লাগে না, একটু মাখা মাখা থাকবে তাহলে কিন্তু ভালো লাগে। এর জন্য আর এখানে বসলাম না আমরা, তো আমরা যেখানে গতবার খেয়েছিলাম সেখানেই খাবো, কারণ এত কষ্ট করে এসে সেই সারটা যদি না পাই, এখানে খেয়ে যদি সেই সারটা নষ্ট হয়ে যায় তাহলে তো ভালো লাগবে না। তো যাই হোক, এখানে দেখিয়ে দিচ্ছি। প্রায় মানে রাত হওয়ার কারণে একটু মানুষজন কম, তাছাড়া কিন্তু এখানে অনেক মানুষজন থাকে। তারপর পাশের দোকানে আমরা চলে আসছি যেখানে আমরা প্রথমবার খেয়েছি। আর এখানে তাদের হাঁসের মাংসটা দেখেন যে রান্নাটা কতটা ভালো হয়েছে, একদম ভুনা ভুনা, ঝোলও বেশি নাই। আর হাঁসের মাংস ঝোল থাকলে কিন্তু ভালো লাগে না। আর তারা এই রান্নায় সব ধরনের বাটা মশলা ব্যবহার করে আর কি, গরম মশলা থেকে শুরু করে সব কিছু বাটা ব্যবহার করে। হাঁস রান্নাগুলো অনেক সময় দেখবেন যে কালো হয়ে যায়, কিন্তু তাদের হাঁস রান্নাটা কিন্তু কালো না, একদম লাল টকটক, আপনারা দেখেই বুঝতে পারছেন, আর দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। তো আমরা তিনটা অর্ডার দিয়েছিলাম, তিনটা চলে আসছে। এদিকে আস্তে আস্তে আমার হাজবেন্ড দেখি খেতেও বসে গেছে, কারণ সেও সেদিন খেতে পায়নি মন মতো, যেহেতু প্রথমবার ছিল। তো আজকে এসে সে চিন্তাভাবনা করে আসছে যে আমি মন মতো খাবো। আর এদিকে তো সাফান চুপচাপ বসে আছে ওর মামার কাছে, আসলে ও আজকে অনেক শান্ত হয়ে গেছে, জ্বালাচ্ছিল না, ওর মামার কাছে বসে আছে। আর এটা হচ্ছে আমার ভাই। আর এই দিকে দেখেন, মানে হাঁসের মাংসটা দেখে কিন্তু লোভ লাগছে, মানে আমার তো এখনও মন চাচ্ছে যে চলে যাই, আবার যাবো ইনশাল্লাহ সামনে। তো যাই হোক, এখানে আমি চাপড়ির সাথে খেয়ে নিচ্ছি, গরম গরম চাপড়ির সাথে হাঁসের মাংস, তাও আবার মাটির চুলায় রান্না করা, এর সাথে কি আর কোনো কিছুর তুলনা হয়? যারা হাঁস খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই এখানে আসবেন। আমি লোকেশনটা আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে 300 ফিট পূর্বাচল, নীলা বাজার যেটাকে বলে। এখানে আসলে আপনারা যে কোনো দোকানে বসতে পারেন, কিন্তু এই দোকানটার খাবার আমার কাছে বেশি ভালো লাগছে, কিন্তু দোকানটার নামটা আমার মনে নেই, যে কারণে বলতে পারলাম না। তো এখানে আমরা সবাই খাচ্ছি, আর সাফানকে চুপচাপ বসে থাকবে, ও খাওয়া শুরু করে দিছে, সবাই সাফানের জন্য দোয়া করবেন। আর এখানে আমি আস্তে ধীরে আজকে রিল্যাক্সে খাবো, আজকে চিন্তাভাবনা করে আসছি যে একটু বেশি করে খাবো, কেউ কিছু মনে করবেন আমার খাওয়া দেখে, কারণ আসলে মানে এতটা মজা ছিল যে না খাওয়ার মতো কিছু না। হাঁস মোটামুটি আমার বরাবরই পছন্দ ছিল আগে থেকে, কিন্তু এরকম হাঁস রান্না আমি কখনো খাইনি, আসলে এতটা স্বাদ ছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনারা তো আমার খাওয়া দেখে বুঝতে পারছেন। আর হাঁসের মাংসগুলি দেখেন কতটা সফট ছিল, আর রান্না কিন্তু অনেক ভালো হয়েছে, তারা অনেক পরিমাণে রান্না করে। এখানে এক প্লেট হাঁসের মাংস দাম হচ্ছে 250 টাকা, আর এটা একজনের জন্য একদম পারফেক্ট। এখানে 6 থেকে 7 পিস দেওয়া হয়, আর সাথে আপনারা একবার যদি ঝোল শেষ হয়ে যায় আপনারা আরেকবার নিতে পারবেন, আর ঝোল দিয়েই অন্তত 5-7টা রুটি খাওয়া যাবে, আমি তো খেয়েছি। তো আসলে এখানে আসার আগে আমার দুলা ভাই বলতেছিল যে এত দূর আসার লাগেছে সামান্য চাপড়ি খাওয়ার জন্য, তখনও সে জানতো না যে এখানে হাঁসের মাংস বিক্রি করে। তো বলতেছে এখানে হাঁস খাওয়ার কী আছে, আমাদের 2 নম্বরই তো খাওয়া যায়, কিন্তু পরবর্তীতে সে খেয়েও বলতেছে না অনেক মজা হয়েছে, কারণ সে খাবারে অনেক খুদ ধরে, কিন্তু এই হাঁসের মাংস সে খুদ ধরতে পারে নাই। আর এই তো আমার একবার ঝোল শেষ হয়ে যাওয়ার পরে আমি আবার ঝোল নিয়েছি, আমার মন মতো করে আজকে খেয়েছি, এটা বলতে পারবো। তো যাই হোক, অল্প বাজেটের মধ্যে কিন্তু এখানে এসে খাওয়াই যায়, যাদের গাড়ি আছে তাদের জন্য একটু সুবিধা। তো আমাদের খাওয়া শেষে আমরা হচ্ছে এখানে পার্সেল করে বাসায় নিয়ে আসতেছিলাম,
আর অন্যদিকে আমরা রওনা হয়ে গেলাম। আর যাওয়ার পথে আপনাদের সাথে হচ্ছে 300 ফিটের রাস্তাটাও শেয়ার করব। আর এই রাস্তাটা এতটা সুন্দর বলার বাহিরে, যে কারণে বারবার এখানে ছুটে আসতে মন চায় যে ঘুরে আসি, কোনো জ্যাম নেই, কোনো কিছু নেই, মানে খুবই ভালো লাগার একটা জায়গা। তো এখান থেকে আসার পথে মানে সাফওয়ান দেখি বাইরের দিক খুব এনজয় করছে। তো যাই হোক, আমরা কিন্তু মানে একটু দূরে এসে কিন্তু দাঁড়াবো গাড়ি নিয়ে, কারণ আমরা একটু ছবি তুলবো, একটু ভিডিও করবো, এই জন্য আর কি। যেহেতু এত দূর থেকে এসেছি তো অবশ্যই ছবি ভিডিও করতেই হয়, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করা হবে। তো আমরা একটা ব্রিজের কাছে এসে দাঁড়ালাম, যাওয়ার সময় যে ব্রিজটা আপনাদেরকে দেখিয়েছি, আর রাস্তা কিন্তু ফাঁকাই ছিল, আর ব্রিজের কাছে প্রায় মানুষের ভালোই ভিড় ছিল। তো এখানে সবাই ছবি ভিডিও নিচ্ছে, আসলে এখানে হয়তো বা ছবি ভিডিওর জন্যই মানুষ বেশি আসে। আর এটা হচ্ছে নিচের রাস্তা, আর এটা উপরের রাস্তা আমরা যেখানে আছি। তো দেখে অনেকটা ভয় লাগছিল, কারণ এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়, মানে বেপরোয়াভাবে মানুষরা হুন্ডা চালায়, হুন্ডা বিশেষ করে একটু বেশি অ্যাক্সিডেন্ট হয়। তো সবাই যদি একটু সাবধানতা সহকারে চালায় তাহলে কিন্তু আর সমস্যা হয় না কি সেরকম। আমার সাফওয়ানও মাশাআল্লাহ ঘুরতে ভালোই পছন্দ করে, তো ওকে এখন একটু গাড়িতে বসাই দিছে, আর আমরা একটু এখানে হাঁটাচলা করতেছিলাম। আর সাফওয়ানও চুপচাপ বসে আছে, দেখছে মানুষজন কি করে, কারণ ও ঘুরতে পছন্দ করে যতটুকু বুঝলাম আর কি। সত্যি বলতে আমরা চারজনই ঘুরতে পছন্দ করি, বিশেষ করে আমি আমার হাজবেন্ড একটু বেশি করি, আমাদের মতো আমাদের বেবিগুলোও হয়েছে। তো আমাদের তো চলে আসার সময় হয়ে গেছে, রাতও যেহেতু হয়ে যাচ্ছিল, আর আসার সময় আমার হাজবেন্ড ড্রাইভ করছে, আর এই প্রথম আমি তাকে ড্রাইভ করা দেখছি, আগে কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।